अरे उड़ीसा ने तोर किले होती रेसस रे सारे सम हो जाए तो ये गन उड़े ना ना ए सही उड़े उड़े ए सुनो ए तो मन ये जागो गोहन मंच रहते तो या तो धक्का लागना गोहन मारो जागी जे धक्का दुए दिन में लगी ये तो बड़ा जागरण मंचर जागा नहीं सिस्टम आला था अब आगे गुमे मंचर जागा जागी नहीं खाला यहाँ में खाला अरे सुनो अरे दर इन गर्म करी इंची यानी हिड़ लगाई दी तो लोग इधर बड़ा इधर किया शायद चलो हेलो डे रेंगे तो जिन्हें क्या जागा ए वो डर आ बात करते লাগাই দিব কিন্তু লাগাই দিব লাগাই দিয়ে ইয়া তো গরম কিন্তু দূরে থাকে আরে তোরা লাগ আরে আডার মতো লাগি দেন তুই তুই মনে করিও না তুই রোজা টোজা ভাঙিয়ে লাগে Thank you.
ভাইয়ের এক বন্ধু আয় তো বুঝিয়ে লাইছেন নে কোনায় জানের ভাইয়া কি বুঝছেন দোনা যায় বিস্কুট টিস্কুট খাবেন আয় তো বুঝিয়ে লাইছি ভাইয়া আদাদের কথা বস না তুমিও জানেন না আদাদের কথা বুঝছো ভাইয়া ইনি যায় কেন তো যায় কেন ভাইয়া তা আয় না আমার খান না ভাই আয় যাই একসাথে যাই রানা প্লাজার ভাঙি হরি যে লোকের গেজে 1400 দিন আসিল ভিতরে এতার তো কিছু হইল না তুই একদিনে 1400 ঘন্টা রোজা থাই তুই মরি যাবি কি রে কয় কি কিনকা খাস এতার অবস্থা খাস তুই যদি আরেক আর কথা কস তোরা একদম বানালাম একদম খরচ করে এলাম রাতে কাগজ দিন কি এলে ঘুরেছে কাগজপত্র ঘুরে এত মরি যায় আমার মৃত্যুর জন্য কেউ দায় নয় ইতি মোহাম্মদ সুমন সিগনেচারও দিয়ে লাইছে সিগনেচারও দিয়ে লাইছে কিনে কোনায় যাবি গেলে হ্যাঁ আরে মৃত্যু মৃত্যু দিচ্ছে তুমি এলে আয়ো না বলেছে যেহেতু এই জীবনে প্রথম রোজ আর হয়েছে ওলা তো কষ্ট বুঝেছেন আইডিয়া মার্কেট থেকে এলাদ দেখা কি অবস্থা তারা আমরা ইফতারের সময় গিয়ে সারপ্রাইজ দিই হ্যাঁ এটা করা দরকার কি রে তোরা তো কি এই সময় হচ্ছে কোনটা না তারা বেটা এখানে খাম বেটা হ্যাঁ তোরা বেটা সর্বত করছ আলু সব বেগুন পেঁয়াজি কিছু আরছ বেটা তোই এনে কি আছে আমি করছ তোরা ইফতারের সময় চিলে চিলি করিস আরো মাস মিট ভাই আছে
আমরা তো বুলার বেটা আজ মানে একশো ব্যাগ নিয়ে আমরা দিতে ওটা ওনা ওনা ইমাম সব ওনা আদম আদম দিতে ভুলে গেছে আপনি দিয়ে গেছে আর দুই তিন মিনিট অপেক্ষা করো না আর মনে ভুলে সাকে হেলে দাদা এই বেটা তুই আগলে গেছিস তুই বেটা এখানে ধৈর্য ধরস না खाना दे खाना कथा भूल खाई खाना तो खाना तुम आस्ते आस्ते দাদা নেই রেখছেন হ্যাঁ রে আস্তে খা আস্তে খা তোর একটু সমস্যা হয়ে যাবে তো এখানে আগে দিতেস না গা মা দেখা গা খা সেভাবে খা 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 দিব রে 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 সাই বিসমিল্লাহ রে তে কি রে রে খা খা আল্লাহ কো লাগ দুন আল্লাহ কো লাগ খা বিসমিল্লাহ খা রে আঙ্গু অতরা খাইছে তো কেন হ্যাঁ দরিত কইছ তো দে কি রে সুমন মন খারাপ পাতর কি রোজা কি বানা লাইছে নি নাকি সামনের গুণ তালে টেনশন উড়ে গেলি যত কিছু কর সামনে রোজা বেগুনটা তোমার রাখতে হবে ভাই কথা বুঝছ রোজা সবগুলো রাখতে হবে তোমার বন্ধু রোজা রাখলে কোনো সমস্যা হলো মানে 16-17 ঘন্টা রোজা রাখি সারাদিন রোজা রাখানোর পর ইফতারের সময় মনে করছি ইফতার করানোর পর যে প্রশান্তি হয়েছি মনে করছি এটা লাইফে আর কোনো সময় হয় না মানে অন্যরকম একটা প্রশান্তি হয়েছি বুঝছস কখনো তো রোজা রাখি না বুঝছস তো যে রোজা রাখি অভুক্ত থাকি সত্রাটা কিন্তু অভুক্ত থাকি অন্যরকম একটা প্রশান্তি হয়েছে তো তোর মন খারাপ আর আর রোজা সুন্দর লাগে না বুঝছ বুঝছি তাহলে তোর মন খারাপ কি কোন সমস্যা বন্ধু মানে একটা জিনিস যে খুব মানে ফিল করছি বুঝছিস মানে এই যে 16-17 ঘন্টা আমরা রোজা রাখছি ঠিক আছে বা আমরা রোজা রাখি তো এই যে 16-17 ঘন্টা অভুক্ত থাকো না কতটা কষ্ট এটা বোঝা যায় কিন্তু যে এই যে আমরা আশেপাশে অনেক গরিব দুস্থ মানুষ আছে বুঝতে যায় তারা এই যে অনেক সময় দিনের পর দিন এক বেলাও খেতে হয় না অনেক মানুষ আছে বন্ধু আশেপাশে দেখলে কম দেবে অনেক মানুষ আছে তারা এক বেলাও খেতে হয় না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এরকম খাইতে হয় না আর্থিক অবস্থা দুর্বল কিছু করতে পারে না তো এই যে
মানে তারা কি পরিমাণ কষ্ট পায়। আসলে মানে আমরা আসলে এই জায়গায় মানে আমি রোজার নরেটলে বুঝতাম না আসলে ওইটা হঠাৎ করে চিন্তা হয়ে মানে মন খারাপ হয়ে গেল। হ্যাঁ বন্ধু, আসলে রোজার যে বড় শিক্ষাগুলো আছে ওই শিক্ষাগুলোর মধ্যে এটাও কিন্তু একটা শিক্ষা, কথা বুঝছস? আর সবচেয়ে বড় ভালো লাগে যে আমরা আসলে মানে আমরা যেভাবে মানে রোজা রাখি, ঠিক আছে, আমরা রোজা রাখি কিন্তু আমরা মানে তুই যেই জিনিসটা ফিল করছস এই জিনিসটা কিন্তু আমরা ফিল করতে পারিনি, কথা বুঝছস? তুই মানে হঠাৎ করে রোজা রাখার পরে তোর ভিতরে যে ফিলটা আসছে স্বাভাবিকভাবে আমাদের ভিতরে কিন্তু এই ফিলটা আসে না, খুব ভালো লাগছে। আর মানে আসলে রোজার মাহাত্মটা যে এত মানে বিশাল এটা তুই বোঝার জন্য মানে ধন্যবাদ। আসলে আমরা কি আমাদের নিজেদের জায়গা থেকে কি মানে এদের জন্য কিছু করতে পারি না? এই যে আমাদের তো আর্থিক অবস্থা ভালো, তোর আর্থিক অবস্থা ভালো, আমার তোর আর্থিক অবস্থা ভালো, তা আমরা কি নিজের জায়গা থেকে কি মানে একটু একটু করি? মানে রমজান থেকেই শুরু করি না, রমজান থেকে মনে হয় প্রত্যেকদিন আমরা আশেপাশে অনেক লাইন থাকে, বুঝছ, মানে দেখলে খারাপ লাগে, একজন দুজন করে আমরা আমার সামর্থ্য অনুযায়ী একজন দুজন করে ইফতার করাই, একটা ফান্ড গঠন করি, ফান্ড গঠন করে এই রোজা তুমি শুরু হোক, এর ফলে আমরা প্রত্যেক দিন রোজার পরে আমরা প্রত্যেক দিন একজন দুজন ধরে খাওয়া দাওয়া, মাঝে মাঝে আর্থিকভাবে মনে কর যে একটু সহযোগিতা করলাম, এই সহযোগিতার কারণে মনে কর যে একটা মনে কর যে ধনী গরিবের যে বৈষম্য এটা দূরে হোক, গরিবরা তারা তাদের মুখে যদি একটু হাসি ফুটে এটা তো আমার অনেক কিছু প্রশ্ন, এটা চিন্তা করা আছে। আসলে খুব ভালো একটা চিন্তা করছিস আসলে, মানে তোর যে বিষয়টা এটা আসলে খুব ভালো লাগছে। আমি ওই যে তফু আছে তো, তফুর সাথে আমি কথাবার্তা বলে আমরা একটা ফান্ড গঠন করি, ন্যূনতম আমরা প্রতি রমজানে, রমজান যতদিন আছে আমরা মানে প্রত্যেক রমজানে অন্তত 2 থেকে 5 জন বা একেবারে নিচে যেটা আমরা অন্তত 2 জন লোককে যাতে খাওয়াইতে পারি এই একটা ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো, টেনশন করিস না, ঠিক আছে? ইনশাল্লাহ।